শুধু দর্শক বৃন্দ, দেখুন আমরা সুন্দর একটি ধুন্দুল খেটের নিচে দাঁড়িয়ে আছি আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের আমাদের প্রগতিশীল কৃষক, যিনি ডিগ্রি পাশ করে ছোট ছোট ভাই বোনদের মানুষ করার জন্য উনি চাকরি না করে এই কৃষিকাজ করছেন। এবং দেখেন উনি এই যে ধুন্দুল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ধুন্দুলটি উনি ওনার বাড়িতে রাখা বীজ, গত বছর বীজ রাখছিলেন এবং উনি লাগিয়েছেন, এবং দেখেন অসাধারণ। এবং প্রত্যেকটা গিটে গিটে ধুন্দুল, দেখেন এই যে আমরা প্রত্যেকটা গিটে গিটে যদি আমরা পিছনে দেখি, আসলে প্রত্যেকটা গিটে গিটে ধুন্দুল। এবং উনি একদিন বাদে একদিন ওনার এখানে 1 একর জমি, এই 1 একর জমির পার্ট থেকে উনি এই যে ধুন্দুল লাগিয়েছেন। এবং উনি একদিন বাদে একদিন উঠান এবং উনি প্রতি সপ্তাহে 5 থেকে 6 হাজার টাকা ধুন্দুল এখান থেকে বিক্রি করেন, এবং একদিন বাদে একদিন 5 থেকে 6 মণ ধুন্দুল ওঠে। এবং এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্ষেতটির বয়স আজকে 90 দিন। কৃষক এখান থেকে প্রায় 40,000 টাকা ধুন্দুল বিক্রি করেছেন এবং উনি এখনও 1 থেকে 1.5 মাস এখান থেকে ধুন্দুল নিতে পারবেন, এবং এখান থেকে আরও উনি প্রায় 15 থেকে 20 হাজার টাকা বিক্রি করতে পারবেন। এ পর্যন্ত কৃষকের খরচ হয়েছে 10 থেকে 12 হাজার টাকা। এবং দেখেন নিচে কিন্তু মাছ আছে, উনি এই যে পাতা, এই পাতাগুলো কেটে উনি অতিরিক্ত পাতা নিচে ফেলে দেন, বা অনেক সময় দেখা যায় যে ধুন্দুল নষ্ট হয়ে যায় সেগুলো নিচে ফেলে দেন, এগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার হয়, আসলে অসাধারণ। এবং এই যে আপনারা যে জায়গা দেখতে পাচ্ছেন নিচু জায়গায়, এখানে কিন্তু এরপরে বোরো ধান হবে, এবং এই যে ঘেরে চারিপাই দিয়ে এই যে ধুন্দুল লতানো সবজি যেটা, এটা তো মাথায় উঠানো। এবং পাশাপাশি উনি এখানে চুইঝাল লাগিয়েছেন, কচু গাছ এবং কচু গাছ, বেগুন, লাল ফুল জাতের ছিম। এবং ওনার এই যে টোটাল যে 1 একর জায়গা থেকে উনি এখান থেকে বছরে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা লাভ করেন সব মিলিয়ে। তো শুধু দর্শক, চলুন আমরা আমাদের কৃষক, প্রগতিশীল কৃষক শেখ আতিয়ার রহমান, তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ ভালো আছেন। আচ্ছা আপনার এখানে টোটাল কতটুকু জায়গা? আমার এখানে 1 একর জায়গা। 1 একর জায়গা, আমার স্থানীয় ভাবে 2 বিঘা বলে। 2 বিঘা? হ্যাঁ। 50% 50% বিঘা। তা আপনার এখানে কি কি সবজি আছে? আমার এখানে এই ধন্দল ধন্দল বলে, কেউ কেউ বলে পোল্লা, তারপর সিম আছে, ডাটা আছে, সুইজাল আছে চারি বাইরে প্রায় 300 ঝাড়ের মতন। তারপরে আমি কিছু, যেহেতু একটাই জমি করি, কিছু হলুদ আছে, তারপরে ওল আছে, কচু আছে, কলা আছে, তারপরে আপনার মেটে আলু আছে। এই সব মিলে মোটামুটি পেঁপে আছে, এই সব কিছু কিছু চাষ করি। তবে আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে চারিবারে সুইজালগুলোকে মানুষ করা। ও, আপনি সুইঝাল বিক্রি করে শুনছি হজে যাবেন, নিয়াত করেছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, তা আল্লাহ আপনার নিয়াত পূরণ করুক, আমরা সে দোয়া করি। তো আমরা এই যে ধুন্দুল দেখতে পাচ্ছি, এটা তো স্থানীয় জাত না? স্থানীয় মানে এটা আমি 1 বছর আগে এসিআই কোম্পানির বীজ কিনি, তারপরে সেখান থেকে আমি নিজে বীজ রাখেছি, বীজ রেখে এখন আমি নিজের বীজেই আমি এই ক্ষেত করছি। তা 1 বছর আগে এসিআই যে বীজ আপনি কিনে লাগিয়েছিলেন, তো এখন তখন যে ফলন ছিল, এখন কি ফলন সেরকমই আছে নাকি একই রকম ফলন? গত বছর যে পরিমাণে ফলন, যে সময় যা পাইছি, যেহেতু আমার লেখা থাকে প্রত্যেক বছরের ডায়েরিতে, তো গত বছর দেখছি যে এই তারিখে কতগুলো ফুল হয়েছিল, হয়তো তাতে 10 কেজি বেশি হয়, তা নাহলে 10 কেজি কম হয়, ফলনে কোনো কম নাই আর কি। মোটামুটি ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমরা যতদূর জানি আপনি ডিগ্রি পাস, তো ডিগ্রি পাস করে তো আপনি আসলে চাকরি বাকরি করতে পারতেন, এই কষ্ট করে কৃষিকাজ করা লাগতো না, তো আপনি আসলে চাকরি করে নি কেন? চাকরি মূলত চাকরি আমার করা হয়নি, যেহেতু আমি বাড়ির থেকে বাইরে যাইতে পারিনি, কারণ আমার 1978 সালে আমার বাবা মারা যাওয়ার পরে ছোটো ছোটো ভাই বোন পিঠে পিঠে ছিল, তাদেরকে লেখাপড়া, তারপরে যখন আমি আমার বাবা মারা যায় তখন আমি ক্লাস 2-তে পড়ি। এই মতো অবস্থায় আমার মা আমাদের মানুষ করে, মানুষ করার পরে যখন আমি একটু মানে ই হই, বড় হই, তখন আমি একটা রা মানুষ হই, তার সাথে আমার লাঙল চাষ, সেই সময় তো কাঠের লাঙল গরু দিয়ে চাষ করতাম, লাঙল চাষ করছি। আর তারপরেও আমি একসাথে ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পরপরই অভাব অনটনের কারণে পড়তে পারিনি, পরে যখন সংসারের হাল ধরার পরে যখন আমি একটু স্বাবলম্বী হই, তারপরে আবার ইন্টারমিডিয়েট ভর্তি হই। 95 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করি এবং 97 সালে ডিগ্রি পাস করার পরে আমি খুলনা ল কলেজে 1 বছর ক্লাস করছি। সাথে সাথে আমি আমার আরও অভিজ্ঞতা আছে, যেহেতু আমি একদম কম্পিউটার চালাইতে পারি,
শুধু লাঙল না, কম্পিউটার চালাইতে পারি আমি, আমার আমিন প্রশিক্ষণ আছে, আমি ভূমি পরিমাপ করতে পারি। তারপরে আমি ডুমুরি সদর ইউনিয়নে 6 বছর যাবৎ দুধ ডাক্তার কাজ করছি। এই আছে মোটামুটি, যেহেতু সেই সংসার জীবনে থেকে বাইরেতে না পারি আমি চাকরি করতে পারিনি। ও আচ্ছা, উপজেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ছিলেন? হ্যাঁ, আমি প্রথম উদ্যোক্তা এবং সুনামের সহিত 6 বছর কাজ করে আসছে। আচ্ছা, যাই হোক, আপনার এই যে ধুন্দুল যেটা, এটা লাগিয়েছিলেন কোন সময়? এটা আপনার আষাঢ় মাসের প্রথম সপ্তাহে লাগাইছে। আষাঢ় মাসের প্রথম সপ্তাহে? হ্যাঁ, মানে দুই একদিন, মানে এক দুই দিন হলে লাগাইছে আর কি। আচ্ছা, লাগানোর সময় তো আপনার আসলে এই যে আপনার 1 একর জমির ঘেরের পাড়, এই পাড়ে হচ্ছে কি পরিমাণ বীজ লাগছে? বেশি বীজ লাগে না, 200 গ্রাম বীজ লাগে। 200 গ্রাম বীজ তো লাগানোর সময় আপনি একটা মাদা তৈরি করছিলেন, তো একটা মাদা থেকে একটা মাদা দূরত্ব কতটুকু দিয়েছিলেন? 3 হাত দিয়েছি আমি আর কি। 3 হাত? আর একটা মাদায় কয়টা গাছ লাগিয়েছিলেন, কয়টা বীজ লাগিয়েছিলেন? একটা মাদায় 20 লাগাইছিলাম, 3টে 4টে, কিন্তু দুটোর বেশি রাখিনি আমি। দুটোর বেশি রাখিনি? আর মাদা তো প্রস্তুত করছিলেন আগে, সেটা কিভাবে করছিলেন? মাদা আগে মাদা বানাই, তারপরে আপনার মিশ্র সার দিয়েছিলাম, বুঝছেন? মিশ্র সার দিয়ে তারপরে যখন আমি বীজ লাগাইছি সেই সময় আর কি, ওই বীজের সাথে বীজ ধরে আর ওই যে দানা ওষুধ আছে ওই দিয়ে রোপণ করেছি, তাহলে দেখা যায় যে 30-35 দিনের ভিতরে আর কোনো লাল জোনাক পোক টোকা আসতে পারে না, সেইভাবে আমি আর কি। আচ্ছা, মিশ্র সার কী সার দিয়েছিলেন? মিশ্র সারের এনপিকে মিশ্র সার যেটা আছে, কি পরিমাণ দিয়েছিলেন? ও এক এক মাদে এক এক মুঠ, এক এক মুঠ করে। আর কি কোনো জৈব সার দিয়েছিলেন? না, জৈব সার যে তোমার গরু নেই আমি দিতে পারিনি। আচ্ছা, এই যে আপনার এই যে পাড়টা কি হচ্ছে মিনি পাওয়ার টিলার দিয়ে সাইডিয়ে নিয়েছিলেন না কোপায় নিয়েছিলেন? কোদাল দিয়ে কিষেন দিয়ে কোপায় নিয়েছি। কোপায় নিয়েছিলেন? আচ্ছা, নিয়ে হচ্ছে লাগাই দিলেন। লাগানোর কতদিন পর চারা হলো? ও আপনার 3 থেকে 4 দিনের ভিতরে চারা উঠে যায়। 3 থেকে 4 দিন? আচ্ছা, আর ফুল আসলো কতদিন পরে? 45 দিনের ভিতর ফুল আসি। 45 দিন? আর প্রথম হচ্ছে যে ধুন্দুল উঠালেন কতদিন পরে? ওই আপনার 50-55 দিনের ভিতরে ধুন্দুল উঠে গেছে আর কি। 50-55 দিন? আর এই যে মাসা, এই যে নেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিলেন কতদিন পরে? এই যে গাছ লাগানোর, গাছ লাগানোর আপনার গাছ যাওয়ানে ডুগাই গেছে, ডুগা ছাড়ছে, ওই সময় আমরা নেট টাঙাই দিছে। আচ্ছা, ধুন্দুল তো এখনো 1 মাস বা 1.5 মাস পরে তো ধুন্দুল উঠে যাবে, তাই না? তো তারপরে হচ্ছে এই যে মাসা, এই মাসে কি সবজি দিবেন? এ মাসে সবজি দেবো না, তখন আমি ধান লাগাবো। ধান লাগাবেন? এটা এটা গুছাই, এটা এই মাছাটা পান্তি সাইডে দিলে আমার ভিতরে যে মাছ আছে পাতা পুঁতি সব খাই ফেলাবে। তারপরে আস্তে আস্তে আমি ওই ওই আস্তে আস্তে ছাড়াই ওই জালটা গুছাই, তো পরবর্তী বছর আবার এই জাল ব্যবহার। এই জাল ব্যবহার? একটা জাল কয় বছর ব্যবহার করা যায়? এই জালটার বয়স 5 বছর। 5 বছর? আর হলো এখানে কী কী মাছ আছে? এখানে চিংড়ি মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, তারপরে গিলাস কাপ, আর পুঁটি মাছ পরিমাণে বেশি আছে, কারণ পুল্লা গাছে অতিরিক্ত পাতা হয়ে যায়, মাঝে মাঝে ওই যে যে জায়গাটায় পাতা জড়ায় ওই জায়গাটায় হাঁসু দিয়ে কাটি কাটি ফেলালে ওই মাছগুলো খেয়ে, মাছগুলো খেয়ে নেয়। দেখা যাচ্ছে আমি এখানে, আমি এখানে দুই সাইডে পাতা কেটে দিচ্ছি, দেখবেন যে মাছ, সে মাছ এসে খাচ্ছে। এই দিলে সাথে সাথে চলে আসবে না? এখান দেন দেখি, এই না চলে আসে, তাই না? এই দিলে চলি আসলে ওরা ওই মাছগুলো বুঝতে পারে যে আমরা আমরা যদি বেড়ির পথ দিয়েও হাঁটতে লাগি, যদি বেড়ির পরে কোন জায়গায় দাঁড়াই সেই সোজাসুজি মাছ চলে আসে, মনে করে যে মালিক এসে গেছে কিছু খাতে দেবে না। আচ্ছা, পরে কি কি পরিচর্যা করছিলেন আর পরে সার দিয়েছিলেন কবে? পরে আমি ইউরিয়া কম ব্যবহার করছি, আমি ডিএপি ড্যাপ সার ওইটাই ব্যবহার করছি আমি হয়তো 15-20 দিন আগে, যেহেতু গাছের বয়স অনেক হয়ে গেছে, 1 বস্তা 4 বাড়ি 1 বস্তা ডিএপি 50 কেজি ডিএপি সার দিয়েছেন। আপনার এই 1 একর জমিতে মাদা আছে কতগুলো কি বলতে পারবেন? 180টা মাদা আছে। 180টা মাদা আছে? তো সেক্ষেত্রে হলো যদি আপনার 2টা করে গাছ রাখা হয় তাহলে হচ্ছে 360টি গাছ আছে, 360, তাই না? আর এ তো একদিন বাদে একদিন উঠান না? একদিন বাদে একদিন, একদিন বাদে আমি 8 মণ পর্যন্ত পাইছি। 8 মণ পর্যন্ত? আর সপ্তাহে হচ্ছে 2 দিন? না, সপ্তাহে আপনার একদিন পরে একদিন, 3 দিন, 3 দিন ওঠে। তো সেক্ষেত্রে সপ্তাহে কত টাকা বিক্রি করেন? যেটা আপনার কোন সপ্তাহে 6,000 হয়, কোনো সপ্তাহে 7-8 হয়ে যায়। আচ্ছা, আর টোটাল খরচ হচ্ছে কত? এই টোটাল হচ্ছে আপনার 1 একর জমি এই যে ধুন্দুল করতে, এই 8-10 হাজারটা, তার বেশি খরচ হয়নি। 10,000 আগের মাল মেটেরিয়ালস কিছু ছিল তো তার বেশি হয়নি। আর টোটাল বিক্রি হবে কত? আমি গত বছর এইখানে 86,700 কত টাকার বেচলাম, এবছর যেহেতু মালের দাম অনেক কম,
অর্ধেক দাম, সেই হিসেবে আশা করি 60 পার হবে ধুন্দুলে। ও তাহলে সেক্ষেত্রে 50,000 টাকা মতো লাভ হতে পারে। তা খালি তো আমার এ না, আরও তো অনেক ফসল আছে, কচু আছে সদুর মতন পাশে আছে, তারপরে আপনার চুই চুই আপাতক বেচবো না, এক সময় বেচবো, তারপরে সিম আছে, এদিক সেদিক মোটামুটি আমার, তারপরে আরও এই আমার যে ধান হয় সে ধান তো আমার সব লাগে না, আমার ওই যে ধান হয় তার অর্ধেকগুলো সব মিলিয়ে কি 3-4 লাখ টাকা থাকে বছরে? না বছরে 2.5-2 লাখ টাকা খরচ করছে আমাদের থাকে। 2 লাখ টাকা থাকে তাই না? আচ্ছা এখানে কি কি রোগ হয়? এখানে ওই পাতা ছিদ্রকারী পোকা আর এই এই যে এই এই পাতা কুচড়ায় নিয়ে এই 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 দেখা যায়, ভাইরাস লাগছে, ভাইরাস লাগছে, এই যে মোজাইক ভাইরাস। ঠিক আছে আমি এখানে রোগের কথা বলছি, এই যে মোজাইক ভাইরাস রোগ লাগে আর আরও কিছু রোগ হয়, যেমন হলো গামি স্টেম ব্লাইট, এই কাণ্ড ফেটে যায়, ফেটে যেয়ে কষ বের হয়, কষ বের হলে হচ্ছে হঠাৎ করে গাছ হলুদ হয়ে মারা যায়, আপনারা অনেকে স্ট্রোক বলেন। আবার আরেকটা রোগ হয় কিন্তু পাউডারি মিল্ডু, এই যে পাতায় পাউডার পাউডার, তারপর হচ্ছে যে ডাউনি মিল্ডু হয়, তখন হচ্ছে গাছগুলো হলুদ হয়ে হঠাৎ করে মারা যায়, ডাউনি মিল্ডু হঠাৎ করে মনে হয় যে হলুদ হয়ে বুড়ো হয়ে মারা গেছে। ঠিক ঠিক, এর জন্য কি কোনো ছত্রাকনাশক স্প্রে করেন? ছত্রাকনাশক নয়ন দিছি একবার, তারপরে আরো আরো আর একটা দিছিলাম, ওই আমি ওই আজাদদের গর্তে নিয়েছিলাম, ছত্রাক 3-4 বার দেওয়া হয়েছে আর কি। ও আচ্ছা, ম্যানকো যে মেটালোক্সিল গ্রুপে যে ছত্রাকনাশক গুলো আছে, যেমন রিডিমিল গোল, আসামিল, এইগুলো হচ্ছে মাঝে মাঝে ওষুধ আনছি, এই 5-7 দিন বৃষ্টি এই কারণে দিতে পারি নি। হ্যাঁ ওষুধ একান্ত দেওয়ার দরকার, কারণ পোকা দেখা যাচ্ছে আর। হ্যাঁ হ্যাঁ, ছত্রাকের কারণে আর পোকাও তো লাগে, যেমন হলো ফল ছিদ্রকারী পোকা লাগে, আমরা ওইখানে একটা দেখতে পাচ্ছি ফল ছিদ্র করছে না, এই ফল ছিদ্রকারী পোকার জন্য কি কোনো স্প্রে দেন? হ্যাঁ স্প্রে, ওই যে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের ওষুধ, যেমন প্রমিনেন্ট, অ্যামেথ্রিন প্লাস, তাই না, ওই ওই গ্রুপের ওষুধ, কাট আপ সান্ট আপ এগুলো, তাই না? আর আর কি কোনো পোকা লাগে? মাকড় লাগে, পাতা কুচকায় যায়। হ্যাঁ কুচায়, মাকড় লাগে, তা তার জন্য কি কোনো মাকড়নাশক স্প্রে করেন? মাকড়নাশক আমি এখনো দেয়নি, যেটা সত্যি কথা, কারণ মাকড়নাশক ওকোজিম সিটোজিম এই জাতীয় ওষুধ ব্যবহার, অ্যামামেকটিন গ্রুপের যে কোনো ওষুধ, হ্যাঁ সেটা হতে পারে আপনার মনে করেন যে অ্যামামেকটিন, একামাইড, জিরোমাইড, টক্সিমাইড, ভার্টিমেক, এই যে কোনো একটা স্প্রে করলে মাকড় আর থাকে না, এতে কিন্তু মাছ মরে না, তাই না, এতে মাছ চলে আসছে। তো যাই হোক আপনার টোটাল হচ্ছে তাহলে কত টাকা খরচ হয় এই যে জমি করতে? এই জমি ধান টান সব দিয়ে মনে করেন যে সব মিলে কিসের মানে দিয়ে জানে 4-5 বছরে 50,000 টাকার মতো খরচ হয় সব মিলে, সব মিলে কিন্তু দেয়া যায় 2-2.5 লক্ষ টাকা বেচা কিনা। আপনার টোটাল জমি আছে কতটুকু এমনি আপনার নিজস্ব? এইখানে এক একার আছে, আমার আরও জমি আছে, আমরা 2 ভাই, হ্যাঁ 5 বোন, তা মোটামুটি 16 বিঘে জমি আছে আমাদের। যাই হোক শুধু দর্শকবৃন্দ, আমাদের শেখ আতিয়ার রহমান উনি একজন সিআইজি কৃষক এবং আমাদের সাথে সবসময় উনি থাকেন এবং আমাদের কাছে প্রশিক্ষণ পান এবং মাঝে মাঝে প্রদর্শনীও পান এবং উনি খুব ভালো মানের কৃষক। দেখেন যে অল্প জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চ জায়গা ব্যবহারের কথা বলছেন, উনি যে প্রতি ইঞ্চ জায়গায় যে আসলে ব্যবহার হচ্ছে এটা আমাদের শেখ আতিয়ার রহমানের ক্ষেত্রে আসলে বোঝা যায়। উনি প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা লাগানো যাবে উনি কিন্তু বলছেন, দেখেন যে বেড়াতে এই যে চারিপাশে যে বেড়া আছে বেড়াতে উনি সিম লাগিয়েছেন, তারপর বেগুন আছে, এনার মরিচ আছে, পেঁপে আছে এবং এই আপনারা দেখছেন এখানে ধুন্দুল তো আছেই, ইনি এখান থেকে এই ধুন্দুল প্রতি সপ্তাহে 2-3 বার উঠাচ্ছেন এবং বিক্রি করছেন এবং নিচে মাছ আছে অর্থাৎ, এবং এখানে হচ্ছে আবার ধান হবে, অর্থাৎ জমির যে সর্বোত্তম ব্যবহার আমরা যেটা চাচ্ছি, আমাদের সরকার যেটা চাচ্ছে সেটা আমাদের শেখ আতিয়ার রহমানের এই ক্ষেত্রে আসলে বোঝা যায়, আসলে অসাধারণ দেখার মতো। তো আসলে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন ব্যস্ত মানুষ, আপনাকে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ স্যার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার ব্লকে টোটাল এই যে ধুন্দুল কত হেক্টর জমিতে হয়েছে? প্রায় 10 হেক্টরের মতো জায়গা আমার ব্লকে স্যার ধুন্দুলের চাষ হয়েছে। ও আচ্ছা, কি কি জাত চাষ হচ্ছে এখানে? স্যার অধিকাংশ চাষিরাই স্থানীয়টাই করে, বীজ রেখে নিজেরাই করে, কৃষক নিজে তো বীজ রাখে, নিজে বীজ রেখে নিজেই করে, নিজেই করে। তো হচ্ছে আসলে এখানে প্রতিকূলতা কি, এটা করতে যে আসলে সমস্যা কি এখানে? প্রতিকূলতা স্যার ওই খরা মৌসুমে যদি বৃষ্টি কম হয় তখন সেচের একটু সমস্যা হয়। তো এটা তো আসলে সুন্দর একটা প্রযুক্তি, আমরা এক জায়গায় কতগুলো দেখতে পাচ্ছি, তো এটি সম্প্রসারণে আসলে আপনি কী কাজ করছেন? এটি সম্প্রসারণে স্যার এই যে সুন্দর ক্ষেতটা এই দেখানোর জন্য আমরা আশপাশ থেকে অনেক চাষিরই আমি বিভিন্ন সময় দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসি, চাষির সঙ্গে সাক্ষাৎকার করাই যে সে কীভাবে এটি করেছে, কত টাকা বিক্রি করেছে,
কীভাবে এটা সামনে করলে লাভবান হওয়া যায়, এটা শুনে অন্যান্য চাষিরা উদ্বুদ্ধ হয় এবং তারাও আগামীতে করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে।